মুস্তাফিজকে নিয়েই হায়দরাবাদের বিপক্ষে নামছে চেন্নাই লখনৌ সুপার জয়েন্টের বিপক্ষে শেষ ম্যাচে সুবিধা করতে পারেনি মুস্তাফিজুর রহমান তবে বাহাতি এই প্রেসারের ওপর আস্থা হারেনি চেন্নাই সুপার কিংস মার্কুটে ব্যাটিংয়ের জন্য চলমান আইপিএল ভয়ঙ্কর হয়ে ওঠা সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মুস্তাফিজকে একাদশে রেখেই মাঠে নামছে চেন্নাই বল হাতে কখনোই মন্দ করেননি মুস্তাফিজ সাত ম্যাচে বারো উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহদের তালিকায় আছেন বাহাতি এই পেসার এর মধ্যে প্রথম ম্যাচে নিয়েছিলেন চার উইকেট দীর্ঘদিন তার দলেই ছিল আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারের নির্দেশক পার্পল ক্যাপ আট ম্যাচে আট পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকা ছয়ে চেন্নাই বাংলাদেশে একমাত্র ক্রিকেটার হিসেবে এবার আইপিএল খেলেছেন মুস্তাফিজুর রহমান তবে পুরো আসরে তাকে পাচ্ছেন না তার দল চেন্নাই সুপার কিংস প্রথমে তিরিশে এপ্রিল পর্যন্ত এন ও সি অর্থাৎ অনাপত্তিপত্র দেওয়া হলেও পরে সেটি একদিন বাড়িয়ে পহেলা মে করা হয় এরপরে দেশে ফিরবেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবির পরিকল্পনায় আগামী তেসরা জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হতে যাচ্ছে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে খেলানো হবে মুস্তাফিজকে